সো হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে আমরা এবার গেটের সামনে দাঁড়িয়ে আছি, লাব্বু আমাদের স্টেশন আসছে, এই স্টেশন যেটা আসবে সেটা থেকে লাব্বু এবারে আমরা। আর সব দেখেছি গেটের মধ্যে সব দাঁড়িয়ে আছে, সেই আমিও দাঁড়িয়ে আছি, দেখেন একটু সামনে তোমরা। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমরা খাচ্ছি এখন, একটা দুটো গাছে সেই খাচ্ছি, সেই ফার্স্ট পার্টে দেখেছিলাম আমি কী নিয়েছিলাম, তো ওটা নিয়েই এখন এবারে লাব্বু। তাহলে আমাদের স্টেশন, তো গাইজ আমরা এখন স্টেশনে নেমে গেছি আর এবার যাচ্ছি বাস ধরতে। তো বাসের ভিডিওটা বাসের মধ্যে গিয়ে যদি চেষ্টা করবো, যদি ভিড় না থাকে তাহলে ইয়ে করবো, ভিডিও করবো। আর দেখতেছি আগে সব আমার সব মানে যাচ্ছে, আগে কিছু কিছু ওই আগে একটু আগে সব একটু পিছনে আগে পিছিয়ে করে যাচ্ছে সব বাস ধরে বলে। আর আমাদের দুজন একটু অন্য জায়গায় নেমেছে, সেটাও আসছে, এসে চলে চলে আসবে। তাহলে আমরা এখন বাস ধরে বাস ধরতে যাবো, চলো দেখি আর বাসের মধ্যে গিয়ে এখন ভিডিওটা করবো। ততক্ষণ কি রোদের মধ্যে ফেসটা কী হয়ে গেল, একদম ফসা হয়ে গেছিলাম, কালো হয়ে গেছে। আস্তে আস্তে করে আসছে এখন, আসছে আর সরলি সরলি গেলে পেয়েছি, আমাদের বিকাল হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। দেখি এবার কখন পৌঁছায়, গিয়েও আবার বিচে যেতে হবে। তাহলে এই আমার বন্ধুরা যাচ্ছে, এই ভাই আয় আয় এত ওই যে বাস ধরতে যাবো যাবো, দেখতে পাবে ফ্রিজটা কালো হয়ে গেছে, নিয়েও পছন্দ করবে না, একটা দেখা যায় বিচে কটা মেয়ে পাওয়া যায়, কটা ব্যাট দুটো কমেন্টে পালিয়ে দেবো, সরি এমনি কোনো ভুট হয়ে থাকবে। তাহলে আমরা এখন যাই, গিয়ে আগে দেখা হচ্ছে, সব আগে আগে চলেই যাচ্ছে। পুরো মাঠ একদম ফাঁকা, কেউ নেই রাস্তায়, রাস্তায় আছে মাঠে নেই, চলে আসছে এবার অটো। ওই যে কাকা যাচ্ছে কোনো কোথাও যাচ্ছে, এখানে যাচ্ছে যে বুঝতে, যেটা মনে মনে ভাবছিলো সেখানে যাচ্ছে, লামা যাচ্ছে ওর বাস ধরতে, বাসটা ধরি তারপরে আগের ভিডিও আগেটা দেখাবো। এবার বাস থেকে লাগলাম, এবারে একটু মাথা ঘুরতে লেগেছিলো, চেয়ারের মতো বসলাম। আর বাস থেকে লাগতেই সব কাকারা বড়ো বড়ো মানে যে হোটেলের যেই ম্যানেজারগুলো এসে আমাদের কার্ড দিচ্ছে, তাই কি আমাদের ওদের ওনার হোটেলে গিয়ে থাকি, কিন্তু আমাদের আগে থেকে একটা বুক ছিল। আর এবারে বসে বসে দেখি কাকাটা এসছে, বসে আছি, কাকারা আসছে কার্ড দিচ্ছে, বলে আমাদের হোটেল চলো আমাদের হোটেল চলো, যেমনি বললাম আমাদের কার্ড আগে থেকে বুক আছে। আর আছে কাকা, এটা আমার লাগবে না, কার্ড তো একই আছে, একই হোটেলের কার্ড, কেউ নিয়ে ওটা দেখাচ্ছে, ওইটাও স্বপ্ন, আর আমার হাতে যেটা আছে সেটাও স্বপ্ন। আমি খেয়াল করিনি কি আমাদের ওই হোটেলেই কাকা আছে, কিন্তু আমাদের আগে যেটা ছিল আগে ওনার সেটা চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন এসছে, তাই আমরা চিনতে পারিনি। তাহলে যাবো এবার ওইদিকে, কাকাটা নিয়ে যাচ্ছে, তো আমাদের ওই যাচ্ছে হোটেলের দিকে, হোটেল রুমের দিকে। তো রুমের ওখানে যাবো, যাই একটু রুমে, তারপরে দেখি রানিং রানিং চ রানিং চ, হাঁপিয়ে গেছে একদম, সব আস্তে আস্তে করে যাচ্ছে, তাড়াতাড়ি হাঁটতে কী হয়, হাঁট না তাড়াতাড়ি, চ চ চ চ চ। আমরা রুমের উপরে যাই, দেখাবো হোটেল রুমটাও দেখাবো, তাই রুমের উপরে গিয়ে আগেকার ভিডিও দেখাচ্ছি, তুমি লাইনে এই আমাদের ভিডিওটা পুরোটা দেখো, দেখে বুঝতে পারবে কি আমরা কীভাবে ট্রাভেল করেছি, কীভাবে ইয়ে করেছি। আর এর ফার্স্ট পার্ট ভিডিও যারা দেখেনি তারা তারাই বলছি, তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে লিঙ্কটা দেওয়া থাকবে, ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনি দেখতে পারেন ফার্স্ট পার্ট ওয়ান। আর আমরা তো ফাইনালি এখন তো আমি ঢুকছি রুমের মধ্যে, তো এই গলিগলা দিয়ে হয়ে তারপরে এই যে রাস্তায় একটু আর একটু আগে আছে, যেমনি এখন কাজ চলছে, আগে আগে এসে কিন্তু কিছু এগুলো ছিল না, মেইন অনেক অনেকবারই এসেছি বকখালি, আমাদের এই ঘরের টিম নিয়ে প্রতি বছর এই ঘরের টিম নিয়ে আসি আমাদের 8-9 জন করে। তো এই সামনে এই হোটেলটা যেটা দেখতে হচ্ছে এই পিঙ্ক কালার হোটেল, এটাতেও আমরা গেছিলাম। আর এরপরে আমাদের চাই কি একটা রুম, একটা রুমের মধ্যে হলে হয়ে যাবে, একটা রুমের মধ্যে দুটো বেড আর বড়ো একটা রুম হলেই হবে। আমরা এই হোটেলেও গেছিলাম,
এখানে দুটো রুম ছিল, কিন্তু পাশাপাশি ছিল, কিন্তু দুটো রুম আমাদের হলে হবে না, তাই বলে আমরা একটা রুমে গেছি। এই দাদাটা বোঝাতে চাইছি কি, আগে যেটাতে আমরা এসেছিলাম সেটাও মানে ওনারই ছিল, কিন্তু ওনার কাকা কে ছিল সে মানে চালাতো নাকি, আর এখন এখন আমাদের এই কাকা চেঞ্জ হয়ে গেছে, তাহলে তাই জন্য আমরা বুঝতে পারিনি। তো যাই রুমের মধ্যে, রুমের মধ্যে গেলেই বুঝতে পারি কি আমাদের রুমটা দেখলে। তাহলে গিয়ে ওখানে আমি বলছি কি 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 আছে নিয়ে রুমের মধ্যে, ততক্ষণের জন্য দেখুন ভিডিওটা পুরোটা, তাহলে বুঝতে পারবে। ওকে, আমরা এসে গেছি রুমের মধ্যে, যাবো রুম দেখতে। চাবিটা নিয়ে নিই, চাবিটা নিয়ে আমরা যাবো রুমের মধ্যে, দেখবো গিয়ে রুমটা কেমন আছে, আগে আমার রুম সব কিছু আছে কি না, আগে টিভি ভি ছিল এখন আছে কি না দেখি। আগেবার ভালোই মস্তি হয়েছিল রুমটা নিয়ে, আর এবার আগে ভাই চলে সব রেডি হচ্ছে, চাবিটা চাবিটা নিয়েই সে আমরা যাবো রুমের মধ্যে। এই যে তারা যাচ্ছি আমার রুমে, রুমটা নিয়ে এখন রুমটা খুলছে, খোল ভাই খোল। হ্যাঁ, তাহলে আমরা রুমের মধ্যে ঢুকবো, লাইট ফোর জ্বালা, লাইটটা জ্বালা, তো লাইটটা এবারে জ্বালানো হবে, জ্বালানো রে এতে চলে আসি। তাহলে রুমের মধ্যে এসছি, আর কি সব বোঝাচ্ছে, টিভি ছিল, টিভি টিভি চুরি হয়ে গেছে, কিন্তু শুনবে দেখো কী কী বলেছে। তাহলে আমরা এখন যাই, ঠিক আছে এবারে রাখ। তো আমরা রুমের মধ্যে এসছি, এসে এবারে রেডি ফেডি হয়ে আরও আমার বন্ধুরা আসছে দুজন, ওদেরকে নিয়ে আমরা যাবো ওইখানে বিচের উপরে। তো এই যে আমার এটা আমার টেবিল, এটাই বাথরুম, বাথরুমটা ভালো করে দেখানো, আরেকবার দেখানো হবে না, একবার দেখো না, ব্যাস এটা জান না। এখানে খিচুড়ি স্কুল আছে, এরপরে ওই যে স্কুলটা, এই যে সবুজ কালারের, হ্যাঁ ওটাই, ওটা হচ্ছে খিচুড়ি স্কুল। আগেবার এসে কিন্তু বাচ্চারা খিচুড়ি খাচ্ছিলো তখন বসে। তাহলে আমরা এবারে তো ফাইনালি আমরা হোটেলের মধ্যে পৌঁছেছি, আমি ক্যামেরাম্যান, তো আমি ক্যামেরাম্যান, পুরো ভালো ভালো শট নেবো। দুরকম কাজ করা যাবে মানে, যারা ওইটা অভ্যস্ত সেটাও পারবে, যারা এইটা অভ্যস্ত সেটাও পারবে। হ্যাঁ, এটা আমাদের বাথরুমে দেখে নাও, তাহলে এই যে আমাদের হলো ফাইনাল। স্কুল খিচুড়ি, স্কুল খিচুড়ি, স্কুল বাচ্চাদের বন্ধ।
দাদা কোথায় ছিলেন এতক্ষণ? দাদা কোথায় ছিলেন তুই? আমারটা বেশি চাল। আরে ফোন অন্যখান বাজা, অন্যখান বাজা। সুজিদের রাখতে পারবে, বুঝতে পারবি সুজান তুই? টাটা বাই বাই, আমরা একটু আরাম করি। তারপরে টাটা টাটা বেস্ট, আই এম রে, মারা স্টার্ট করো তাহলে। টাটা বাই বাই।